জেলের ভিতরে মশার গুতুনি খাওয়ার পরেও পার্থ চট্টোপাধ্যায়ের নানান সমস্যা কিন্তু পিছু ছাড়ছে না এবার জেলে আরও বিপদ বাড়ল পার্থর পার্থ চট্টোপাধ্যায়কে জেলের ভিতরে দেখেই কিন্তু জেলের অন্যান্য কয়েদিরা নানান টিপ্পনি কাটছেন তাকে পার্থ চট্টোপাধ্যায়কে জেলের ভিতরে কয়েদিরা বলছেন মোটকাদা টু জেলের ভিতরে এই সিসকে চোরের এই টিপ্পণীতে কার্যত রেগে কায় হয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়ে বিপদ ছাড়ছে না পার্থ চট্টোপাধ্যায়ের একের পর এক সমস্যা লেগেই রয়েছে প্রতিনিয়ত শোনা যাচ্ছে প্রেসিডেন্সি জেলের কিছু সহবন্ধী থাকে চোরচোর বলে অনবরত টিপ্পণী কাটত বর্তমানে সেরাতে লাগাম পড়লেও নতুন করে শুরু হয়েছে মোটকাদাদা দাদা টুকি এই ঘটনায় কার্যত বেজায় চড়ছেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রায় ছ মাস জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ তবে পূর্বে যখন তিনি জেলের বাইরে ছিলেন তখন কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতেন দলের অন্যান্য সদস্যরাও সেই সময় থাকে মোটাদা বলে টিপ্পণী কাটত কেউ বলতেন টেন এক্সেল এসব শুনে পার্থ তখন হাসতেন কিন্তু এবার জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়কে তার সহবন্দীরা বলছেন মোটকাদা টুকি এ নিয়ে বেজায় অস্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায় হঠাৎই রেগে যাচ্ছেন পার্থ রেগে বোম হয়ে যাচ্ছেন কিন্তু জেলের ভিতরে তার কিছু করার নেই কার্যত তার হাত বাঁধা তিনিও তো এখন কয়েদি তিনিও এখন বড়ো মাপের চোর তাই তিনি আর জেলে থাকা অন্যান্য সহবন্দীদের উপরে নানানভাবে তার ক্ষমতা প্রয়োগ করার কথা ভাবলেও সেটা আর করে উঠতে পারছেন না তাই নিয়ে তিনি বেজায় অস্বস্তিতে রয়েছেন নিজের ছেলে বসে কখনো কখনো বই ঘাঁটেন কখনো বিশ্রাম নেন আর যখনই নিজের সেলের বাইরে লনে হাঁটাহাটি করেন তখনই তাকে মোটকাদা টুকি টিপ্পনি শুনতে হচ্ছে আর এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের অস্বস্তি দিন দিন বাড়ছে দিন দিন জেলে পার্থ চট্টোপাধ্যায়ের উপদ্রবের পরিমাণ বেড়েই চলেছে কারারক্ষেও জেল কর্তৃপক্ষকে নালিশ জানিয়েও পার্থবাবুর কোনো সমস্যার সমাধান হয়নি